ডিসেম্বরের প্রথম সপ্তাহ কিন্তু এখনো পর্যন্ত শীত অধরা কিন্তু কেন কোন কি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলছেন তারা পূর্বাভাসে কি রয়েছে সে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব তবে আরো একবার জানাই ডিসেম্বরের প্রথম সপ্তাহ কিন্তু এখনো পর্যন্ত শীত অধরা শীতের কামড় কবে জাকিয়ে বসবে এই রাজ্যে সেই বিষয়ে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় যেখানে কুয়াশার দাপটে থাকে প্রত্যেকটা বছর আমরা দেখে থাকি সেখানে এবছরের যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ সেখানে এখনো পর্যন্ত শীত কিন্তু অধরা রয়েছে কিন্তু কারণটা কি কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছে এলিনা ওয়েদার আপডেট কি বলছে সুপ্রভাত তনয়া দেখো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত শীত কিন্তু অধরা জাঁকিয়ে শীত কবে পড়বে এমনটা এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না তবে যেটা হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে যে ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু শীত বাধা পাচ্ছে কোথাও গিয়ে রাজ্যে ঢুকতে এবং যে কারণে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলায় শীত কিন্তু সেই অর্থে পড়ছে না কারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহ আমরা জানি প্রত্যেকে এই সময়টা শীত পড়ার একেবারে উপযুক্ত সময় কিন্তু সেই সময় কোথাও গিয়ে এখনো পর্যন্ত তাপমাত্রার পারদ কিন্তু সেই 21 ডিগ্রির ওপরেই রয়েছে দাঁড়িয়ে জাঁকিয়ে শীত কবে পড়বে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে যে ঘূর্ণাবর্ত কেটে গেলে অর্থাৎ নিম্নচাপ যদি সরে যায় তাহলে তখন থেকেই কিন্তু রাজ্যে শীত পড়া শুরু করবে জাঁকিয়ে শীত পড়তে পারে এবং যেটা জানা যাচ্ছে যে আন্দামানের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একই সঙ্গে মায়ানমার উপকূলের ওপরও একটি নিম্নচাপ রয়েছে যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ শহর কলকাতার কি আবহাওয়া থাকবে সেটাও অবশ্যই জানাবো শহর কলকাতার আকাশ সকাল থেকেই রয়েছে মোটামুটিভাবে পরিষ্কার বেলার দিকে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অন্যদিকে আমি যদি একটু পশ্চিমের জেলাগুলি দেখি বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জেলায় কিন্তু এখনো পর্যন্ত শীতের যে তাপমাত্রার পারদ সেটা কিন্তু 15 ডিগ্রির নিচে এখনো নামেনি 20 ডিগ্রির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে আমরা জানি যে কলকাতার আশেপাশে জেলাগুলিতে কিন্তু আগে ঠান্ডা পড়ে যায় কিন্তু সেখানেও শীত কোথাও গিয়ে বাধা পাচ্ছে জাঁকিয়ে শীত কবে পড়বে এটা এখন বিরাট বড় একটা প্রশ্ন এবং আলিপুর আবহাওয়া দপ্তর সেখানে যে পূর্বাভাসে সামনে আসছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কারণেই এখনো পর্যন্ত শীত জাঁকিয়ে আসছে না বঙ্গে এবং এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কেটে যাওয়ার পরে কিন্তু শীত একেবারে স্বমহিমায় প্রবেশ করবে বঙ্গে আপাতত ধন্যবাদ জানাবো